नमस्कार सबाइके घरे भूरी भोजे आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। आज आमी आपनादेर बानिये देखाबो घरे किभाबे खूब सहजे आमादेर सबार प्रिय ब्रेड पकोड़ा बनाते हय। आमी एकटु अन्य स्टाइले आज बनाबो पनीर पटाटो ब्रेड पकोड़ा। आसुन आमरा बानिये फेली। आमरा प्रथमेई एकटा चाटनी बानिये नेब। तार जोन्नो एकटा मिक्सिंग जारेर मध्धे आमरा एक बाटी धनेपाता निये निलाम। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের কুচানো ক্যাপসিকাম, 20-25টা বাদাম। আর দিলাম 2 টুকরো আদা এবং 2 টো কাঁচা লঙ্কা, 5টা রসুন আর 1টা গোটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। 1/4 চা চামচ গোটা জিরে, স্বাদ অনুসারে নুন এবং 1/2 চা চামচ চিনি দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। আমাদের গ্রিন চাটনি একদম রেডি। এবার একটা বাটির মধ্যে 2টো বড় সাইজের সিদ্ধ আলু নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিলাম 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ চাট মশলা, সব শেষে 1/2 চা চামচ রোস্টেড জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিলাম। এবার একটা পাত্রের মধ্যে 1/2 কাপ বেসন নিয়ে নিলাম, তার মধ্যে স্বাদ অনুসারে নুন, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচ জোয়ান, যেটা আমি হাতের মধ্যে ভালো করে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি। আমাদের পকোড়ার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি, যেটাকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এখানে আমি 2টো স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি, যার উপরে আমি গ্রিন চাটনিটা ভালো করে লাগিয়ে নিলাম। এবার আমি তৈরি করে রাখা আলু মাখাটা এর উপরে ভালো করে স্প্রেড করে দিলাম।
আরেকটা স্লাইস ব্রেডের ওপর আমরা কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। আমাদের পনির পটাটো ব্রেড পকোড়া ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এগুলোকে ভেজে নেব। এবার আমাদের তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে ব্রেডগুলোকে ভালো করে ডিপ করে গরম তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে আস্তে আস্তে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিতে হবে আমাদের পনির পটাটো ব্রেড পকোড়াগুলোকে। আপনারা দেখতে পাচ্ছেন ব্রেড পকোড়ার কালারটা চলে এসেছে। এবার আমরা এটাকে তুলে নেব সার্ভ করার জন্য। আপনারা দেখলেন কত সহজে চটপট বানিয়ে ফেললাম ভিন্ন ধরনের টেস্টি পনির পটাটো ব্রেড পকোড়া। ব্রেকফাস্ট থেকে সন্ধ্যের চায়ের সাথে যে কোনো সময়ের জন্য বেস্ট এই পকোড়া। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, রেসিপিটা আপনারাও ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন সবাই।